জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা হুমায়ুন সাধু মারা গিয়েছেন রাজিউন বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি এদিকে ফারুকি বলেন বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সময় সেখানে তার পরিবারের সদস্যরাও ছিলেন গত রোববার দ্বিতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করায় রাজধানীর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল নির্মাতা ও অভিনেতা হুমায়ুন সাধুকে নিউরোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আইসিউতে সাধুকে রাখা হয়েছিল তিনি ভারতীয় চিকিৎসক কৃষ্ণা প্রভুর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন গত উনত্রিশে সেপ্টেম্বর হুমায়ুন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয় এরপর হুমায়ুন সাধুকে চট্টগ্রামের পাঁচ লাইশের পার্ক ফিউ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাকে তেরোই অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজিস্ট হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল এছাড়া মঙ্গলবারে তাকে বিদেশ নিয়ে অস্ত্রোপাচারের প্রস্তুতিও নেওয়া হয়েছিল কিন্তু গত বিশে অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে হঠাৎই সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয় এরপরেই তাকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় এদিকে মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে ছবিতে হুমায়ুন সাধুর পথ চলা শুরু অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি উপিয়েছেন নাটক নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার